গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু শিখবো। এর আগে আমি কিছু ভিডিও দিয়েছিলাম যে কর্ড প্লাস সারগাম প্লাস কর্ড, হ্যাঁ সারগাম প্লাস কর্ড নামে কিছু ভিডিও দিয়েছিলাম, আপনারা ওগুলি শিখেছেন এবং অনেকেই মানে উপকৃত হয়েছেন। তো আজকে যে প্র্যাকটিসটা দিব সেটা অনেকটা ওই রকমই বলা যায়, কিন্তু তারপরে একটা পার্থক্য আছে যে এটা কোনো সারগাম না, এটা একটা ছোট সুর। এবং এই সুরটার প্র্যাকটিসের মাধ্যমে আপনার মানে ভিন্ন এক ধরনের প্র্যাকটিস হবে, যেটা আপনি হয়তো আগে কখনো করেননি। এখানে কর্ডের কোনো ব্যাপার নেই, তবে কিছু কিছু জায়গাতে দুটি নোট একসাথে ধরতে হবে, যেটা অনেকটা কর্ডের মতোই। আর এটি প্র্যাকটিস করলে আপনার যেমন আঙ্গুলের মানে কন্ট্রোলিং ক্ষমতা, তারপরে তালের ক্ষমতা, মানে অনেক কিছু ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে এটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন। তো এটি আমরা শিখবো হচ্ছে মানে কাহার বা তালের উপরে শিখবো। আর সারগামটা লিখে দেওয়া হয়েছে, আমি বি ফ্ল্যাটকে সা ধরে এখানে শেখাবো, বি ফ্ল্যাটকে সা ধরে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্কেল থেকে করে নিতে পারবেন, যেমন আপনারা যদি মনে করেন সি কে সা ধরে আপনারা এটা প্র্যাকটিস করবেন, বা সি শার্প কে সা ধরে প্র্যাকটিস করবেন, অথবা ডি শার্প কে সা ধরে প্র্যাকটিস করবেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি এখানে বি ফ্ল্যাট অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিসটা দেখাবো। তো আপনারা খুব মনোযোগ সহকারে করে প্র্যাকটিসটা দেখবেন, খুব সাধারণ এবং খুব সহজ। তারপরেও আবার একেবারে সহজ না, এটা প্র্যাকটিস করার অনেক ঝামেলা, হ্যাঁ একটু মন দিয়ে প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে। তো চলুন আগে একটু তালে তালে দেখে নিই, মানে মিউজিকটা বাজলে শুনতে কেমন লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু শুনে নিলাম, হ্যাঁ তো দেখলাম যে জিনিসটা খুবই ছোট, আর যেহেতু ছোট একটা মিউজিক আপনাকে দীর্ঘক্ষণ এটা বাজাতে হবে, অনেকক্ষণ ধরে তালটা বাজিয়ে দিয়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ বাজাতে থাকবেন এক নাগাড়ে, শেষ হবে আবার শুরু, আবার রিপিট, মানে রিপিট করে করে বারে বারে বাজাতে থাকবেন, তাহলে আপনার দক্ষতা বাড়তে থাকবে। তো চলুন এবার আমরা কিভাবে এটা বাজাবো সেটা একটু খুব মানে সংক্ষেপে আমরা শিখে নেই। হ্যাঁ তো কারবাতাল আমরা জানি যে কারবাতাল হচ্ছে চার চার ছন্দ 8 মাত্রার। তো এখানে 4টি লাইন আপনি দেখতে পাবেন, প্রতিটি লাইন কিন্তু 8 মাত্রা করে আছে। তো দেখেন প্রথমে সা আছে, হ্যাঁ সা এর পরে একটা হাইফেন আছে, তার মানে একটা মাত্রা ওখানে গ্যাপ যাবে, গ্যাপ বলতে মানে সাটাকে ধরে রাখতে হবে টেনে আরো 1 মাত্রা পর্যন্ত। আপনারা যারা তাল বুঝেন তারা তো এই বিষয়টা বুঝেন, যারা তাল বুঝেন না তারা তালকে বোঝার জন্য তবলা শিক্ষা ভিডিওগুলি দেখবেন, তাল শিক্ষা ভিডিও দেখবেন, তালের খেলা আছে, তারপরে স্বরলিপি শিক্ষা ভিডিওগুলি দেখবেন, তাহলে আপনারা তাল সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবেন। তো যারা তাল বুঝেন তাদের জন্য এটা প্র্যাকটিস কোনো কঠিন কাজ না। তো তাহলে হাইফেন মানে হচ্ছে আগের নোটটিকে টেনে মানে সুরটা ধরে থাকতে হবে, যেমন সা সা, তাহলে তাহলে তারপরে আবার সা আছে, তারপরে মা আছে, বাজাবো আমরা। আমি এক আঙ্গুল দিয়ে দেখানোর এখানে কিছু নাই, এখানে যেভাবে আঙ্গুল ব্যবহার করতে হবে সেভাবে আমি করার চেষ্টা করবো। দেখেন সা সা মা হা সা আ সা আ সা মা, তারপরে কি আছে দেখেন, এখানে একটি নোট আছে নিচে, দেখেন এইভাবে লিখতে হয়, দুটি নোট যখন একসাথে বাজানো হয় তখন এইভাবে লিখতে হয়, উপর নিচ করে লিখতে হয়। তো মাটা আছে নিচের দিকে, তার মানে মা নোটটা এটা, হ্যাঁ আর সা তারা সপ্তকের যে সা এটা আছে উপর দিকে, তার মানে এটা, হ্যাঁ তাহলে এই মা আর এই সা দুটি একসাথে বাজবে, মানে একসাথে চাপতে হবে, দুটি নোটকে একসাথে চাপতে হবে। হ্যাঁ তারপরে দেখেন একটা হাইফেন আছে, তার মানে দুটি নোটকে একসাথে চেপে আরো 1 মাত্রা আপনাকে ধরে থাকতে হবে,
তারপরে আবার হাতটা উঠিয়ে একই নোটে আবার দেখেন মা এবং সা দুটি একসাথে আছে। হ্যাঁ, আবার একটা হাইফেন আছে, তার মানে ধরে থাকতে হবে। তাহলে কি হলো, যদি আমরা একটা সুর করি তাহলে আমাদেরকে প্রাধান্য দিতে হবে কোন কোন সুর। দেখেন সা সা মা, হ্যাঁ সা সা মা মা মা, এখানে আমরা কণ্ঠে যখন গাবো তখন মা মা মাটাকে প্রাধান্য দেবো, আর সাটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, তাহলে সুরটা হচ্ছে এরকম সা সা মা মা মা, হুম সা সা মা 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 মা। হ্যাঁ, তারপরে আসবে পাধা পাধা, দেখেন পাধা পাধা পা আছে এটা আর কোমল ধা আছে। হ্যাঁ, পাধা পাধা, তারপর দেখেন এখানেও আমরা মা কিন্তু সুরটাকে প্রাধান্য দেবো মা কে, কিন্তু পাশাপাশি আমরা এই পাশে দেখেন সা আছে, নিচের দিকে সা আছে, উপর দিকে মা আছে, এই দুটা নোট ধরবো আমরা। সামা একসাথে ধরবো, একটা আ আছে আবার সামা। হ্যাঁ, তাহলে পাধা পাধা, কিন্তু আমরা সুর কণ্ঠে যখন সুরটা করবো তখন আমরা এখানে উচ্চারণ করবো মা। হ্যাঁ, পাধা পাধা মা মা, হ্যাঁ পাধা পাধা মা মা, হ্যাঁ পাধা পাধা মা মা। তাহলে কি হলো সা সা মা 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 পাধা পাধা মা মা। হ্যাঁ, অর্থাৎ এখানে সামা সামা দুটো নোট একসাথে বাজলেও কিন্তু কণ্ঠে যখন আমরা গাবো তখন আমরা মা মা বলবো। হ্যাঁ, এটা মনে রাখবেন যে কোন নোটটাকে এখানে আমরা প্রাধান্য দিচ্ছি। তারপরে এখানে দেখেন পা, হ্যাঁ তারপরে লাইনটা পা, পর একটা হাইফেন আছে, তারপরে পা ধরে থাকতে হবে পা। হ্যাঁ, তারপর কি আছে দেখেন, নিচের নোটটা সা আছে, উপরের নোটটা হচ্ছে কোমল গা, তার মানে এই দুইটা নোট একসাথে ধরতে হবে, গা গা দুইবার। হ্যাঁ, দুইবার আছে তাই দুইবার ধরতে হবে পা, যে পা গা কণ্ঠে গাওয়ার সময় আমরা গাটাকে মানে কণ্ঠে উচ্চারণ করব পা গা গা। হ্যাঁ, পা পা বাজালাম পা গা গা। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে পরের লাইনটা, পরের পরের বিভাগে আছে মা, মায়ের পরে একটা হাইফেন আছে দেখেন মা, তারপরে আছে কি কোমল নি, নিচে আছে কোমল নি, তার মানে এই নোটটা বাজবে, তারপরে আছে উপরে আছে কোমল রে, তার এই দুটা নোট মা রে রে মা রে রে। এখানে রে গাওয়ার সময় কণ্ঠে এখানে রেটাকে আমাদের বলতে হবে, রে রে সুরটার সাথে আমাদের কণ্ঠ মিলাইতে হবে, কিন্তু এটা পাশাপাশি এক্সট্রা। আর যখন আমরা গান গাবো না শুধু মিউজিকটা বাজাবো তখন আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, তখন তো শুধু মিউজিক বাজবে, কিন্তু যখন আমরা এটা কণ্ঠেও আমরা করব এর সাথে সাথে তখন আমরা কোনটা করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। তো রে রে, তাহলে মা রে রে। হ্যাঁ, তারপরে আসবে এখানে আর কোনো সমস্যা নেই, রেগা রেগা। হ্যাঁ, যে এই রে এই গা দুইবার রেগা রেগা আলাদাভাবে। তারপরে যখন সা বাজবে তখন পরের বিভাগে দেখেন সাটা যে আছে, নিচের সা আছে, তারপরে উপরের সা আছে, তারা সব থেকে দুটি সা একসাথে আমাদের ধরতে হবে, চেপে সা ধরে আমাদেরকে আরো তিন মাত্রা পর্যন্ত যেতে হবে, অর্থাৎ সাটা সম্পূর্ণ মানে সম্পূর্ণটা চার মাত্রা পর্যন্ত কভার করতে হবে, যেমন তিনটা হাইফেন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি হলো সা সা মা 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 পাধা পাধা মা মা পা গা গা মা রে 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 গা রে গা সা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ জিনিস, খুবই সাধারণ সিম্পল একটা জিনিস, কিন্তু এটি আপনাদের অনেক উপকার আসবে যদি আপনারা এটা প্র্যাকটিস করেন। আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা উপকারে আসবে, হয়তোবা অনেকে আছেন যারা এই ধরনের প্র্যাকটিস আগে কখনো দেখেননি এবং এরকম যে প্র্যাকটিস হয় এটা হয়তো কখনো জানতেন না, আজকে হয়তো জানলেন। তো বন্ধুরা আর একবার বলতেছি, তাহলে কি হচ্ছে সা সা মা 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 পা, কিন্তু পাধা পাধা মা মা পা গা গা মা রে 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 গা রে গা সা। যখন সা বলবো তখন কিন্তু এই নিচের সাটা বলবো, হ্যাঁ কণ্ঠে যখন গাবো তখন কিন্তু নিচের সাটা বলবো সা, কিন্তু ধরবো দুইটা। তো বন্ধুরা খুব মাথা ঠান্ডা করে খুব ধৈর্য সহকারে এটি প্র্যাকটিস করবেন, কারণ জিনিসটা অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে। তো যেহেতু আমি স্বরলিপিটা লিখে দিচ্ছি আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই,
তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।